পাশে আলো তোমাকে আনন্দের কাছে নিয়ে যাবে যা আত্মানন্দে প্রধানম। তাই এই যে বিবেক কেমন করে জাগে, না আমাকে স্বামীজি বারে বারে বলেছেন যে ঘুমের সময়ও যে আমরা স্বামী শিষ্য সংবাদে পাচ্ছি, তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি বলছেন যে ঘুমের সময়ও মাতার কাছে খাড়া রেখে ঘুমবি, কেন না নিদ্রাকালেও যাতে কামক্রোধ আদি আক্রমণ করতে না পারে। তা কিসের খাড়া? না বিচারের খাড়া। বিচার, বিচারটি কেমন? না দুটি অরণি কাষ্ঠে ঘর্ষণ করলে আগুন জ্বলে, বারুদে বারুদে ঘর্ষণ হলে তবে আগুন জ্বলে। তাই বিচার, একটি বিচারকে আরেকটি বিচার দিয়ে বারবার ঘর্ষণ করা, মন্থন করা, কি বলতে চাওয়া হচ্ছে তার অর্থ বোঝা, এর নাম হচ্ছে মনন বা বিচার। এই মনন বা বিচার না থাকলে কোনোদিনও আলো জ্বলবে না, দীপ জ্বলবে না। সেজন্য আচার্য এই বিদ্যারণ্য মুনীশ্বর প্রথম পাঁচটি অধ্যায়ের নাম দিলেন বিবেক। তা আমরা সেই বিবেক নামক অধ্যায়ে আজকে প্রবেশ করতে যাচ্ছি, একদম শুরুতে, একদম প্রথম অধ্যায়ে। শুরু করব আমরা মা সরস্বতীকে এই বিদ্যায়, এই বিদ্যাক্ষেত্রে স্বাগত জানিয়ে। অসুবিধা কি আছে, দে না, তোদের কটা হান্ডা আছে আমাকে দে, আমি মেজে দিচ্ছি।
ওকে ওর ভাবে থাকতে দে না, কারণ স্বামীজি জানেন, স্বামীজি জানতেন যে তার অন্তর্জগতে, মানে স্বামী অবদানন্দের অন্তর্জগতে কি চলছে, যে অবস্থায় ঠাকুর তাকে বলেছিলেন যে ঠাকুরকে যখন স্বামী অবদানন্দজি এসে বললেন যে আজকে ধ্যানে বসে আমি এক অদ্ভুত জিনিস দর্শন করেছি, দেখেছি যে কোথায় যেন চলে গেছি অদ্ভুত এক রাজ্য, পৃথিবীর বাইরে যেন এক মহাশূন্য পথে ভাসতে ভাসতে একটা অপূর্ব শূন্য যেন সাম্রাজ্যে প্রবেশ করলাম, বিরাট এক যেন প্রাসাদ, আর প্রাসাদের মধ্যে যেন এক বিরাট হল ঘরের মতন একটা জায়গা, আর সেইখানে সারি সারি সমস্ত বসবার আসন রয়েছে এবং সমস্ত মহাপুরুষরা বা সমস্ত অবতার পুরুষরা বসে আছেন, তাদের অনেকের নামও হয়তো জানি না, আর ওই বিরাট বড় সেই সভাকক্ষে মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ঠাকুর, আর দেখা যাচ্ছে স্বামী অবদানন্দজি বলেছিলেন দেখা যাচ্ছে যে প্রত্যেক মহাপুরুষ তাদের বা প্রত্যেক অবতার ওই তাদের আসন ছেড়ে ছেড়ে উঠে আসছেন আর ঠাকুরের মধ্যে লীন হয়ে গেছেন। এই অদ্ভুত দৃশ্য দেখে তিনি ছুটে আসেন ঠাকুরের কাছে যে ঠাকুর আজকে আমি ধ্যানে বসে এমন দৃশ্য দেখলাম। ঠাকুর বললেন কি না তো বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এরপরে আর কিছু দেখবি না, স্বরূপ দর্শন শেষ। কেন? রূপের পারে যে অরূপ, যে নিত্য, সেইখানে বিরাজ করতেন স্বামী অভেদানন্দ। তার জন্যই স্বামীজি সন্ন্যাস নামে তাকে নাম রাখলেন অভেদানন্দ, কালী বেদান্তি, যার অভেদ জ্ঞান, যিনি অভেদ জ্ঞানে প্রতিষ্ঠিত, যিনি সর্বভূতে এক ব্রহ্মকেই উপলব্ধি করেন, এটাই তার সত্তা, তাই তার নাম রেখেছিলেন তিনি অভেদানন্দ। আর শুধু তাই নয়, যেমন আমাদের শ্রী শ্রী মাও বলেছেন প্রকৃত ঈশ্বর দর্শন কি না, যখন রূপ টুপ সব উড়ে যায় ওইটি প্রকৃত ঈশ্বর দর্শন, কোন রূপ থাকবে না, ওইটি প্রকৃত ঈশ্বর দর্শন। তা ঠাকুর আগেই বলে দিলেন তোরা রূপ দর্শন হবে না, সব যা একবার দেখে নিলি, বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল। বৈকুণ্ঠ যেখানে কুণ্ঠা নেই, যেখানে কার্পণ্য নেই, যেখানে কৃপণতা নেই, যেখানে অনৌদার্য নেই, যেখানে কোনো এক্সক্লুশন নেই, যে কথাটি স্বামীজি প্রথম বক্তৃতায় শিকাগো বক্তৃতায় উল্লেখ করেছিলেন যে ভারতবর্ষ এমন এক দেশ, ভারতবর্ষে সেই শিক্ষাই দেওয়া হয়েছে আমাদের ঋষিদের দেশ, ঋষিদের শিক্ষার দেশ, যে ভারতবর্ষে শিক্ষাতে কোনো এক্সক্লুশন বলে কোনো কথা নেই, যার জন্য এক্সক্লুশন শব্দটা ঠিক ঠিক ভোকাবুলারি আমরা সংস্কৃতে পাই না, অথচ সংস্কৃত ভাষা এত প্রাচীন, ভারতবর্ষের মেরুদণ্ড সংস্কৃত ভাষা, এবং এই সংস্কৃত ভাষাতে এক একটি শব্দের জন্য এত এত ভোকাবুলারি রয়েছে, শুধুমাত্র জলের জন্য 138 শব্দ রয়েছে, শুধু জল, সেইখানে এক্সক্লুশনে ঠিক ঠিক প্রতিশব্দ পাওয়া যায় না। কেন? না ভারতবর্ষের নীতিতে, ভারতবর্ষের মর্যাদাতে, ভারতবর্ষের ধরনীতে এক্সক্লুশন বলে কিছু নেই, সবাইকে একীকরণ করা, অ্যাজিমিলেশন বা সমন্বয়, সবাইকে এক করা, সমস্ত মত পথ ভাবকে সমন্বিত করা ভারতের ধর্ম। ভারত জ্যোতিষ্মান, ভা মানে জ্যোতি, জ্যোতিষ্মান ক্ষেত্র তা হচ্ছে ভারত ক্ষেত্র। তাই ভারত ক্ষেত্র স্বামীজি আমাদের বলে গেলেন এই যুগের ধর্ম বেদান্ত। বেদান্ত এমন এক ধর্ম যে ধর্ম আমাদের প্রকৃতপক্ষে আত্মধর্ম, প্রকৃত স্পিরিচুয়ালিটি। আমরা স্পিরিচুয়ালিটি কথাটার সঙ্গে রিলিজিয়ানকে গুলিয়ে ফেলি, রিলিজিয়ান আর স্পিরিচুয়ালিটি কিন্তু এক জিনিস নয়। রিলিজিয়ান বলতে কিছু মতামত, কিছু ডক্ট্রিন, ডগমাস, কিছু আইডল, কিছু মূর্তি, কিছু ভাব বা কিছু মতামত, তা নিয়ে নানান রকম বাদ বিতণ্ডা। কিন্তু স্পিরিচুয়ালিটি কথাটার মানে কি? না যেটি আত্যন্তিক সত্য,
স্পিরিট কথার মানে হচ্ছে আমরা জানি এনার্জি বা শক্তি। ব্রহ্মাণ্ডীয় শক্তির একটি ক্ষুদ্রতম অংশ আমি আপনি আমরা সবাই। তো সেই ব্রহ্মাণ্ডীয় অতিজাগতিক শক্তির সঙ্গে এই দেহ মনের দ্বারা সংযুক্ত থাকার নাম, অভিন্নভাবে সংযুক্ত থাকার নাম স্পিরিচুয়ালিটি। তা সে ঈশ্বর মেনে হোক আর ঈশ্বর না মেনে হোক, সাংখ্য দর্শনে তো ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত হয়নি, কিন্তু সেখানেও স্পিরিচুয়ালিটি। যেখানে বৌদ্ধ দর্শন জৈন দর্শনেও ঈশ্বরের অস্তিত্ব নেই, সেখানেও রয়েছে সেই স্পিরিচুয়ালিটি। আবার এই বেদান্ত দর্শনে রয়েছে ঈশ্বর বা ব্রহ্ম, সেখানেও রয়েছে স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানেই হচ্ছে যে অতি জাগতিক বা এই জাগতিক, এই জগৎ এবং জগতের মধ্যে যেখানে আমাদের মন বুদ্ধি চিন্তা পৌঁছায় না, সেখানেও যে শক্তি তরঙ্গ খেলা করছে, সেই শক্তি তরঙ্গ এই দেহ মনের অভ্যন্তরে অতল প্রদেশে একইভাবে সমানভাবে পূর্ণমদহ পূর্ণমিদং, সেখানেও পূর্ণ এখানেও পূর্ণরূপে খেলা করছেন। সেই শক্তির সঙ্গে অভিন্নতা বোধ, একত্ব বোধের নাম বেদান্ত। আর ওই শক্তির মাধ্যমে, শক্তির যিনি আশ্রয়, সেই আশ্রয়ে পৌঁছানো যায়। কারণ শক্তিকে খেলা করতে গেলে বৈজ্ঞানিক প্রমাণিত সত্য, বিজ্ঞান প্রমাণিত সত্য, জড় বিজ্ঞান প্রমাণিত সত্য, শক্তিকে খেলা করতে গেলে একটা আধার প্রয়োজন হয়। আধার ছাড়া শক্তি খেলা করতে পারে না। সে আধারটি কেমন? স্থির, অচঞ্চল, শান্ত, অবিকারী। আর ওই স্থির তত্ত্বটি আমি, আপনি, আমরা সবাই। তা ওই শক্তির সাহায্যে, ওই স্থির তত্ত্বে কোথাকার শক্তি, আমার উৎস কি, আমি কোথা থেকে এসেছি, খুঁজতে 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 নিজের স্বরূপে পৌঁছে যাওয়া যায়। তখন দেখা যায় ঠাকুরের ভাষায় শক্তিও যা ব্রহ্মতা, কালীও যা ওই নিত্যরূপে অখণ্ড ব্রহ্মতা একই। ঠাকুর বলছেন নিত্যরূপে তিনি নিরাকার নির্গুণ, আর সগুণ সাকার রূপে তিনি আমার মা, তিনি এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, জড় জগৎ জীব জগৎ হয়ে আছেন। তখন সে অভেদ জ্ঞানটা হচ্ছে যে সমস্ত সত্তাটা জুড়েই একটা তত্ত্ব, কাকে ফেলবো আর কাকে রাখবো। আজকে আমরা যা দেখতে পাই সচরাচর, সবসময় যে কোনো একটা বিষয়ের মধ্যে মানুষের মনে, সমাজে একটা অস্থিরতা খুব বেশি বেড়ে গেছে, মানসিক অস্থিরতা। এবং সেই অস্থিরতা হয় ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, নয়তো অ্যাগ্রেশনে নিয়ে যাচ্ছে। কেউ ডিপ্রেসড হয়ে একদম নিজেকে হীনমন্যতায় ডুবিয়ে, হতাশায় ডুবে নিজের জীবন শেষ করছেন। আবার কেউ অ্যাগ্রেসিভ হয়ে নিজের তো জীবন শেষ করছেনই, অন্যের জীবনকেও হানি, জীবনেও হানি নিয়ে আসছেন বা বিপদ এনে নিয়ে আনছেন। তো সবটার কারণই হচ্ছে ওই স্পিরিচুয়াল ডিট্যাচমেন্ট, নিজের প্রকৃত সত্তা থেকে সরে থাকার ফলে ভেতরে শান্তি নেই। আর এই অশান্তির কারণেই চিত্ত বিক্ষেপ, আর ওই অশান্তির কারণেই যে চিত্ত বিক্ষেপ, সেই চিত্ত বিক্ষেপেরই বিকার এই ডিপ্রেশন আর এই অ্যাগ্রেশন। শুধুমাত্র এখানে কারোর দোষ নেই, কেউ সবাই সবাইকে অভিযোগ করে যাচ্ছে, তোমার জন্য এই হয়েছে, তোমার জন্য সেই হয়েছে। এখানে যে দোষারোপ করে তারও দোষ নেই, যে হয়তো আপাতভাবে আপেক্ষিকভাবে ভাবে অন্যায় বা ন্যায়, আমরা তো আমাদের আপেক্ষিক দৃষ্টিতে বলবো কোনটা ন্যায় বা কোনটা অন্যায়। তো সেই অন্যায় বলে যে কাজটি তারা করছে তাদেরও দোষ নেই। দোষ কোনখানটা? না, অ্যাওয়ারনেসের অভাব, চেতনার অভাব, বা ওই কসমিক এনার্জির সাথে, সেই স্পিরিটের সাথে, ডিভাইন স্পিরিটের সাথে, এই যে দেহমন নামক যন্ত্রের মাধ্যমে এখানকার স্পিরিটের সংযোগের অভাব। এই সংযোগ করবার জন্য যে চক্রগুলি দেওয়া হয়েছে, সে চক্রগুলো সব লক হয়ে আছে, বন্ধ হয়ে আছে, জানালা দরজা সব এঁচে এঁচে বন্ধ করা, একেবারে সিল করা আছে। সেগুলো খুলবে তবে তো সে এনার্জির সঙ্গে কানেকশন বা চ্যানেলাইজেশন হবে, আর তবেই তো একটা শান্তির প্রবাহ, তখন দেখা যাবে কোনো গণ্ডগোল নেই। সেই জায়গা থেকে প্রবাহের পর রুদ্ধ হচ্ছে বলেই কিন্তু
তীব্রতর একটা নিরন্তর অশান্তি আর সেই অশান্তির ফলশ্রুতি হয় অ্যাগ্রেশন নয় ডিপ্রেশন কাজে কারুর দোষ নেই কেউ কাউকে দোষারোপ করে কিচ্ছু লাভ নেই যদি দোষ খুঁজতে হয় মা তো বলেই দিয়েছেন নিজের দোষ খুঁজতে তা নিজের দোষ খোঁজাটাও এইভাবে খুঁজতে হবে যে আমার কোন জায়গায় আমি সমস্যা তৈরি করে নিজের মনকে বিক্ষিপ্ত করে রেখেছি এটা আমাকেই ঠিক করতে হবে আমাকেই খুঁজে নিতে হবে সাহায্য নিতে হবে ওই ডিভাইন স্পিরিট বা আলো বা জ্যোতি বা গুরু শক্তি আমাদের এই বিদ্যারণ্য মনীশ্বর সেই গুরুকেই বন্দনা করে এই বেদান্ত প্রকরণ গ্রন্থ শুরু করছেন তার রচনা আজকে আমরা সেই গুরু বা সেই আলোকেই বন্দনা করে কথা এগোবো সামান্যভাবে ধীরে 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 আমরা ধীর পদক্ষেপে এগিয়ে চলবো স্বামী মানে আমাদের হ্যাঁ স্বামী অবেদানন্দজির পথ ওই অভেদ পথে বেদান্ত পথে এবং এই বিদ্যারণ্য মুনীশ্বর প্রণীত এই পঞ্চদশী গ্রন্থের প্রতিটি শব্দ ধরে ধরে এবং মা সরস্বতী সারদার কৃপা নিয়ে তিনি যেমন আমাদের বোধ দেবেন সে বোধের আলোতে আমরা আলোকিত হতে চেষ্টা করব একদম শুরু করছি প্রথম পরিচ্ছেদ যার নাম তত্ত্ব বিবেক তত্ত্ব বিবেক সে তত্ত্ব বিবেকে আমরা প্রথম মন্ত্রে গুরু প্রণাম করি যা আমাদের বিদ্যারণ্য মুনীশ্বর করছেন তার সুরে সুর মিলিয়ে नमः श्री शंकरानंद বোঝার জন্য না স্বামীজি বলছেন কি সুন্দর করে যে
একজন ব্যক্তি তোমাকে গালমন্দ করছে, কটু ব্যবহার করছে, খারাপ কথা বলছে। তুমি শুনছো শুনছো শুনছো, শুনতে শুনতে তোমার ক্রোধ হচ্ছে। তখনও তুমি আর ক্রোধ আলাদা, ক্রোধ তো রিপু আর ক্রোধ আলাদা কখনো পর্যন্ত। এবার ধীরে ধীরে যত সেই মানুষটি তোমাকে নিরন্তর বাজে কথা বলতে শুরু করলো, তত কি হলো, তুমি আর ক্রোধকে সংবরণ করতে পারলে না, তুমি ক্রোধে আকারিত হয়ে গেলে। তখন তুমি আর ক্রোধ আলাদা থাকলে না, তুমি নিজেই ক্রোধে পর্যবসিত হলে। এবং কি করলে না, যে মানুষটি তোমার প্রতি প্রভাব ছিল তুমিও তার সঙ্গে ঝগড়া বিবাদে বা কটু ভাষায় মেতে গেলে, তাহলে তুমি হেরে গেল প্রকৃতির কাছে। প্রকৃতি প্রতিনিয়ত প্রলুব্ধ করছে নানান ভাবে, লোভের বস্তু দিয়ে, কামের বস্তু দিয়ে, ক্রোধের বস্তু দিয়ে, মাৎসর্য বা ওই ঈর্ষার বস্তু দিয়ে বা অহংকারের বস্তু দিয়ে তোমাকে প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছে যে তুমি তার দ্বারা প্রভাবিত হও কিনা। কিন্তু যেদিন দেখা যাচ্ছে যে তুমি আর প্রভাবিত হচ্ছ না, সেই মুহূর্তে প্রকৃতি খুব খুশি হয়ে তোমাকে ছেড়ে দিচ্ছে, যা তুমি আমার কাছে সব পরীক্ষায় পাশ করে গেছো, তোমাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তুমি যাচ্ছ কোথায়? এই যে হচ্ছে আমাদের বেদান্ত। সাংখ্য দর্শন আমাদের শিখিয়ে দিচ্ছেন, মহামুনি কপিল আমাদের শিখিয়ে দিচ্ছেন কেমন করে প্রকৃতির এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় বিবেক জ্ঞানের মাধ্যমে। এবার বেদান্ত দর্শন শিখিয়ে দিচ্ছেন, তুমি তো পৃথক হয়ে গেলে, সাক্ষী হয়ে গেলে, সাক্ষীর স্বরূপ হয়ে এবার শুধু ওয়াচার, এবার শুধু ভিউয়ার, এবার শুধু উইটনেস হয়ে গেলে, তোমাকে আর কিছু প্রভাবিত করছে না। যেমন স্বামী বিবেকানন্দকে মেরি হেল যখন চিঠি লিখছেন তার পিতৃ বিয়োগের শোক সামলাতে না পেরে, যে স্বামীজি আমাকে আপনি পথ দেখান, পিতৃ বিয়োগের কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি শোকাকুল, তখন একটি দীর্ঘ পত্র লিখেছিলেন স্বামীজি মেরি হেলকে। সেইখানে এক জায়গায় স্বামীজি উল্লেখ করছেন যে মেরি জানলে জগৎটা একটা অভিজ্ঞতা নেওয়ার জায়গা, সুখ একটা অভিজ্ঞতা, দুঃখ একটা অভিজ্ঞতা, কিন্তু তুমি সুখীও নও, তুমি দুঃখীও নও, তুমি এর থেকে বাইরে, তুমি আত্মা। আত্মাতে সুখ নেই, আত্মাতে দুঃখ নেই, শুধু তুমি শুধু জ্ঞান স্বরূপ, তুমি শুধু দেখে যাবে, তুমি শুধু বুঝে যাবে, তোমার একটা করে অভিজ্ঞতা স্তর বাড়বে, তুমি আরো বেশি বেশি করে আলোকিত হবে। তুমি পৃথিবীতে এসেছো আলোকিত হওয়ার জন্য, অন্ধকারাচ্ছন্ন হওয়ার জন্য নয়। স্বামী বিবেকানন্দ আমাদের বারে বারে বলেছেন পৃথিবীটা হলো, এই জগৎটা হলো, আমাদের জীবনটা হলো আমাদের শিক্ষা হয়। প্রতি মুহূর্ত থেকে, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস থেকে আমাদের শিক্ষিত হতে হবে, এইটি হলো আমাদের সোল জার্নি। তা এই কথাতে দেখতে পাচ্ছি সাংখ্য দর্শন ওই সুখ আর দুঃখকে দেখবার শক্তিটা দিচ্ছেন, সাংখ্য দর্শন আমাদের সে বোধ দিচ্ছেন, বিবেক খ্যাতি যাকে বলা হচ্ছে বা বিবেক জ্ঞান। সুখ আর দুঃখ একটা অভিজ্ঞতা, ঠিক যেন তুমি কোনো ছায়াছবি দেখছো বা নাটক দেখছো, তুমি বসে দেখে যাচ্ছ, তোমার বোধ হচ্ছে এটার পর এটা আসছে, কিন্তু তোমাকে প্রভাবিত করছে না, তুমি তখন সাক্ষী। এরপর বেদান্ত কি করছেন, বেদান্ত ওই আত্মানুভব সাক্ষাৎ হয়ে গেল, এবার যারা দিন দাঁড়া যায় বেদান্ত শেখাচ্ছেন প্রেম, বেদান্ত শেখাচ্ছেন আগে আমি যখন এই আনন্দে আনন্দী হলাম, আমি যখন সমস্ত যন্ত্রণা ক্লেশ থেকে মুক্ত হয়ে গেলাম, আমি যখন সাক্ষী অবস্থায় পৌঁছে গেলাম, আমি আরো পাঁচটা লোককে আলোকিত করার চেষ্টা করি, এই হচ্ছে বেদান্ত। সাংখ্য দর্শনে আমরা দেখতে পাচ্ছি তখন চারিদিকের থেকে মনকে গুটিয়ে শুধু নিজের কাছে নিয়ে আসা, আগে আমি নিজেরটা করে নিই, নিজের জার্নি কমপ্লিট করে নিয়ে এবার যখন জগতের দুর্দশায় প্রাণ কাঁদছে তখন বেদান্ত দর্শন শুরু হচ্ছে। তখন তিনি ভাবছেন আমার একার মুক্তিতে মুক্তি নেই, সকলের কষ্টে তিনি কষ্ট বোধ করছেন, দুঃখ বোধ করছেন, আমার তো হয়ে গেল কিন্তু ওই মানুষটা বা এরা সবাই যে বুঝতে পারছে না, তাদের কিছু বলা দরকার, তাদের কিছু আলোকিত করা দরকার, তারা আলোকিত হলো কি না হলো পরের কথা, চেষ্টা করা দরকার অন্তত।
একটি প্রদীপ থেকে অসংখ্য প্রদীপ জ্বালানোর যে প্রয়াস সেটি বেদান্ত। বেদান্ত কাউকে ফেলতে পারে না, সবাইকে এক করে নেয়। অখণ্ডের বোধ, এই যে এই কারণের জন্য এই অখণ্ড ভালোবাসার ধর্ম বেদান্ত ধর্ম, যার জন্য স্বামীজি বলেছেন এই যুগে একমাত্র বেদান্ত ধর্মই শান্তি আনতে পারে জগতে। এইটাই হচ্ছে ডিভাইন স্পিরিচুয়ালিটি। সমস্ত মতামত, সমস্ত ধর্মমত, সমস্ত রকম কর্মপথ, জ্ঞানপথ, যোগপথ, ভক্তিপথের ঊর্ধ্বে যে প্রেম পথ সবাইকে এক করা, সেই পথই হচ্ছে বেদান্ত পথ। যদিও সেটি জ্ঞান পথের মধ্যে পড়ে, কিন্তু তাও এই সকল বাদানুবাদের মধ্যে যে ভালোবাসা রয়েছে, বেদান্তের উদ্দেশ্যই হচ্ছে সেই ভালোবাসায় পৌঁছানো, অখণ্ড প্রেমে পৌঁছানো, প্রত্যাশা শূন্য প্রেমের দরজায় পৌঁছানো। তাই এই প্রত্যাশা শূন্য, অভিসন্ধি শূন্য এবং অহংকার শূন্য, নিঃস্বার্থপর যে প্রেম, সেই প্রেমের উদ্বোধন ঘটে বেদান্তের মাধ্যমে। বেদান্ত শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর অন্ত শব্দের অর্থ আমরা সাধারণত জানি শেষ, লাস্ট। শুধু তাই নয়, অন্ত শব্দের আরো অর্থ আছে। অন্ত মানে শ্রেষ্ঠ বা সার বা মস্তক। তাহলে জ্ঞানে যেখানে শ্রেষ্ঠতা, জ্ঞানে যেখানে সারবত্তা, জ্ঞানে যা মস্তক বা শিরদেশ, তাই হচ্ছে বেদান্ত। তা আমরা এই গুরু বন্দনায় সেই জন্য দেখছি, প্রথম মন্ত্রটি তো বললাম, দ্বিতীয় মন্ত্রের অর্থ যে গুরু শ্রী গুরু পাদপদ্ম সেবা করতে করতে একজন ব্যক্তি যার ভক্তিতে কোন রকম ছল নেই, কোন প্রত্যাশা নেই, গুরুর কাছে কোন কামনা নেই, শুধু নির্মল ভক্তিতে, শুধু যিনি কিনা ভালোবাসা দিয়ে যিনি শ্রী গুরু চরণ সেবা করে যান, তার কাছে এই বেদান্ত বেদ্য যে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান অচিরেই প্রদীপ্ত হয়, প্রকাশিত হয়, তাকে বিশেষ খাটতে হয় না, খুব সহজে সে দ্বার উদ্ঘাটিত হয়। এ তো এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজ, যার জন্য স্বামীজি বারে বারেই তো বলেছেন আমাদের সবার মধ্যে শ্রেষ্ঠ লেটো। কেন না, ও তো জীবনে আমাদের তো অনেক মনের খোরাক আমরা পেয়েছি, আমাদের এই বিজ্ঞানময় কোষ বা ইন্টেলেকচুয়াল ডাইমেনশনকে পুষ্ট করবার অনেক উপাদান আমরা পেয়েছি, আমরা সাহিত্য নিয়ে থেকেছি, দর্শন নিয়ে থেকেছি, বিজ্ঞান নিয়ে থেকেছি, মন অস্থির হলে বা মন খারাপ হলে কোনো একটা বিষয়ের মধ্যে মনকে ছড়িয়ে রেখেছি, অনেক উপাদানে আমরা মন ছড়িয়েছি, কিন্তু লাটু শুধু নিরক্ষর। তার যে কোনো জীবনের যে কোনো পরিস্থিতিতে শুধু ঠাকুর ছাড়া সে আর কিছুই ভাবেনি, ওই এক ধরে গোটা জীবনটা সে কাটিয়ে দিল। আর স্বামী অদ্ভুতানন্দকে বলেছিলেন আমাদের লাটু মহারাজ যে জন্মে জন্মে যেন আমি তার ম্যাথর হয়ে আসতে পারি, যে কাজ সবাই করতে একটু পিছিয়ে যাবে সেই কাজকে তিনি তার পূজা বলে মনে করেছেন, গুরু সেবা। আর কোনদিকে তিনি তাকাননি, সরল শিশু, একেবারে 5 বছরের বালক, যা ঠাকুর বলতেন 5 বছরের বালকের মতন সরলতা চাই, যা আমরা লাটু মহারাজের চরিত্র দেখতে পাই। ঠিক সেই রকমই একজন শিষ্য ছিলেন শ্রীমৎ শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্যের অন্যতম শিষ্য, যার নাম ত্রোটক আচার্য বা তোটক আচার্য। এবং তোটক আচার্যের ছিল গিরি, সেখানে একটি ছোট্ট গল্প আছে, গল্প বলবো না, ঘটনা আছে, সেটি উল্লেখ করছি। গুরু কৃপায় কি না হয় আর গুরু কৃপা কোথায় ফলপ্রসূ হয় তার একটি দৃষ্টান্ত। গিরি এমন এক বালক ছিল, ভীষণ শুদ্ধ, কিন্তু তার মেধা অত উন্নত ছিল না, পড়াশোনা অতটা মাথায় রাখতে পারত না। অন্যান্য যারা গুরু ভ্রাতা তারা খুব মেধাবী, খুব তীক্ষ্ণ তাদের মেধা, এবং গুরুর সঙ্গে তাদের যে পড়াশোনার যে সম্পর্ক, তাড়াতাড়ি তারা সে বিদ্যা ধরে নিতে পারে, স্মরণে রাখতে পারে, কিন্তু গিরি তা পারত না। কিন্তু তার কি ছিল, তার গুরুর প্রতি অবিচলা ভক্তি,
সে কিচ্ছু বুঝতে পারত না। যখন গুরু পড়াতেন, যখন বিদ্যাসভা বসত, প্রতিদিন যখন পাঠ হতো, পাঠাভ্যাস চলত আশ্রমে, তখন দেখতেন সমস্ত গুরু ভাইরা বসে পড়াশোনা করছে, ও কিন্তু গিয়ে কিন্তু সামনে আসত না, দরজার বাইরে হাত জোর করে দাঁড়িয়ে থাকতো। যেমন সাধু নাগ মহাশয়কে আমরা দেখতে পাইছি একই রকম চিত্র, যে ঠাকুর উপদেশ করছেন, সাধু নাগ মহাশয় ঘরের বাইরে চৌকাঠের বাইরে হাত জোর করে দাঁড়িয়ে আছেন, ঠিক সেই রকমই একটি ভাব, সামনে আসতো না গিরি। তা সেই জন্য তার সঠিক করে একটু হাসাহাসিও করতো, যত কিছুই বোঝে না, ওর তো মগজে কিচ্ছু নেই, ঘৃণু আছে কিনা তাই সন্দেহ, ও তো একটা শব্দ উচ্চারণ করতে জানে না, ওই সব কঠিন কঠিন বেদান্ত তত্ত্ব বুঝেও কি করে, শুনেও কি লাভ, ও তো কিচ্ছু বুঝতে পারে না। অন্তর্যামী গুরু শঙ্করাচার্য বুঝেছেন যে না, এবার এদের একটু শিক্ষা দেওয়ার দরকার আছে। তা একদিন কি হয়েছে, না গিরি মন্দাকিনী নদীতে গেছে তার গুরুর কাপড় ধুতে, সমস্ত গুরুর যত কাপড় রয়েছে সেগুলো নিয়ে সে পরিষ্কার করছে, আর পাথরের উপরে আছাড় দিয়ে দিয়ে ধুচ্ছে। তা এমন হলো তার মনটা পড়ে আছে ওই ক্লাসরুমে, অর্থাৎ যেখানে বিদ্যাপক্ষে মন পড়ে আছে, ইস এখন গুরুদের কত কি শিখিয়ে দিচ্ছেন, কত কি বলে দিচ্ছেন, যদিও আমি কিছু বুঝি না, তার ওই শব্দ, তার এই বাণীটা তো কানে আসে, তার কণ্ঠস্বরটা তো শুনতে পাই, তাকে তো চোখ ভরে দেখতে পাই, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না, তার বাণী শুনতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এখন যা কাজ করছি তারই সেবার কাজ করছি বটে। এই কথাটির সঙ্গে আমার একটা খুব সাযুজ্য পাই আরেকটি ঘটনার। স্বামীজির সেক্রেটারি ছিলেন তার পাশ্চাত্যের সেক্রেটারি, তার অ্যাসিস্ট্যান্ট মিসেস হ্যান্সব্রো, স্বামীজির শিষ্যা। স্বামীজি যখন মিসেস হ্যান্সব্রো বাড়িতে ছিলেন কিছুদিন, প্রতিদিন সকালে ধ্যানের ক্লাস হতো, তা সকাল 10টা থেকে শুরু হতো। তা কি হয়েছে একদিন, না মিসেস হ্যান্সব্রো জানেন যে ধ্যানের ক্লাসের পরে দুপুর হয়ে যাবে, স্বামীজির আহারের সময় হবে, তো সেদিন কোনো কারণে সকাল থেকে উঠে ওনার রান্না বান্না করতে কি দেরি হয়ে গেছে। যখন ধ্যানের ক্লাস শুরু হতে যাচ্ছে, রান্না হাতে শুরুই হয়নি, কিন্তু উনি দেখলেন যে আমি যদি এখন ধ্যানের ক্লাসে জয়েন করি তাহলে রান্না হবে না, রান্না না করে স্বামীজি খেতে দেরি হয়ে যাবে, তার চেয়ে আমি কি করি, আজকে আমার ধ্যান দরকার নেই, আমি আজকে রান্নাই করি। স্বামীজি দেখলেন যে আজকে সভায় ধ্যানের আসরে মিসেস হ্যান্সব্রো অনুপস্থিত, তিনিও অন্তর্যামী, সবই বুঝতে পারছেন। তা এখন কি হয়েছে, তাদের সম্পর্কেও ছিল ভীষণ অম্লমধুর, খুব সুন্দর সম্পর্ক ছিল তাদের, একে অন্যের প্রতি অভাব অভিযোগ, গুরু শিষ্যের এমন এক মধুর সম্পর্ক পাওয়া যায় সেখানে, যা স্বামী অশোকানন্দ তার ডায়েরিতে লিখেছেন, আবার তার ডায়েরি থেকে নিয়ে স্বামী চেতনানন্দ জি বিবদ্ধ করেছেন আমাদের জন্য। তা এবারে কি হয়েছে, যা আমরা দেখতে পাই, তা মিসেস হ্যান্সব্রো রান্না কখনো চালাচ্ছেন প্রায় শেষের দিকে, এবার ধ্যান শেষ হয়ে গেছে, স্বামীজি এসে বলে কি ব্যাপার, আজকে তোমার ধ্যানের আসলে দেখলাম না, ধ্যানের ক্লাসে ছিলে না, তো কি করব, আপনার জন্য রান্না করতে গিয়ে তো আমার আজকে ধ্যানে বসা হলো না। তখন স্বামীজি হেসে বললেন, তা বেশ ভালোই করেছ, অন্যের সেবার জন্য যদি তোমার সাধন ভজনেও একটু মুখান্তি পড়ে যায় সেটাও জানবে তোমার মঙ্গল, সেবাটাই হচ্ছে আসল। যার যে কথা স্বামীজি সবসময় বলেছেন, এখন নির্বাণ তির্বাণ সব তাকে তুলে দে বা ওই জলে ফেলে দে, আগে পরমিতার্থে ঝাঁপিয়ে পড়, আগে সবাইকে ঠিক কর, তারপর নিজেরটা হয়ে যাবে, মানে যে জায়গাতে দাঁড়িয়ে অন্য কষ্ট পাচ্ছে দেখেও দ্বার রুদ্ধ করে আমি আমার সাধনা করছি, ওটা একটা বিলাসিতা, আগে সেবা তারপর নিজের সাধন ভজন বা আত্মোন্নতি, এই যে স্বামীজি আমাদের শিখিয়েছেন। তো তখন মিসেস হ্যান্সব্রো বলছেন যে হ্যাঁ স্বামীজি, এটা আমি অনুভব করলাম, এতক্ষণ ধরে যে রান্না করলাম আপনার জন্যই তো করলাম, মনটা ওই ধ্যানের ক্লাসেই ছিল, আর আমি পুরো সময়টাতে একদম নিবিড়ভাবে আপনার উপস্থিতি টের পেয়েছি এবং আমার মধ্যে একটা অপূর্ব আনন্দ অনুভব করেছি, এইটি হচ্ছে গুরু কৃপা। ঠিক একই রকম ভাবে আজকে গিরি দেখা যাচ্ছে
সে এরকম ভাবে গুরুর কাপড় কাটছে, মন পড়ে আছে বিদ্যাপক্ষে, মন কত কি বলছেন। এমন সময় তা কি হলো, গুরু চিন্তা করতে 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 একটা বিশেষ ছন্দে তিনি কাপড়গুলো ওই পাথরের উপরে আঘাত করছিলেন পরিষ্কার করার জন্য, একটা বিশেষ ছন্দে। আর ওই ছন্দে 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 আছাড় দিতে দিতে কাপড়গুলো ধুতে ধুতে আর ওই আঘাত করতে করতে কোথা থেকে সংস্কৃত ভাষার অপূর্ব একটি আত্মশ্লোকে ছন্দবদ্ধ ওই বিশেষ ওই ছন্দটির নাম যতক ছন্দ। ওই ছন্দে একটা কবিতা বা একটা স্তুতি গুরু বন্দনা রচনা হয়ে গেল। তিনি নিজে বুঝতে পারছেন না কি করে হলো, তিনি একদম ডুবে গেছেন ধ্যানে। ওই ছন্দে ছন্দে কাপড় নিংড়েছেন, ওই ছন্দে ছন্দে কাপড়গুলো কাঁধে আর মাথায় নিয়েছেন, ওই ছন্দে ছন্দে নাচ করতে করতে তিনি গুরুর কাছে এসে পৌঁছেছেন তন্ময় হয়ে। যখন গান করতে করতে চিৎকার করতে করতে ওই গান গাইতে গাইতে তিনি যখন আশ্রমে প্রবেশ করছেন, তখন সমস্ত গুরু ভ্রাতারা ভাবছে কে এত সুন্দর গান গায়, গুরু বন্দনা করে, সবাই তোমরা আই আমাদের গিরি যে কিনা একটা সংস্কৃত ভাষা কিচ্ছু বোঝে না, যে কিনা কোনো শব্দ কথা বলতে পারে না, সে এরকম কঠিন কঠিন শব্দ চয়ন করে এমন বিশুদ্ধ উচ্চারণে গুরুগীত গাইছে, এ কি করে সম্ভব। তখন আচার্য শঙ্কর তাকে এসে সে সমস্ত ফেলে গুরুর চরণে প্রণিপাত করে চোখের জলে ভাসছে, গুরু তাকে বক্ষে ধারণ করলেন, বললেন তোমার আজ হয়ে গেল সাধু সিদ্ধি, ওই বিশুদ্ধ চক্র খুলে গেল, আজ্ঞা চক্র খুলে গেল, এবার অসীম জ্ঞান ওই স্পিরিচুয়াল নলেজ স্পিরিচুয়াল উইজডম তার সঙ্গে কানেকশন হয়ে গেল, লকেট যেটা ছিল গুরু খুলে দিলেন। এবারে জ্ঞানের আর ওই ঠাকুর বলতেন না মা রাস ঠেলে দেয়, এমন রাস আসতে শুরু করলো। এবার শাস্ত্রের পর শাস্ত্র গ্রন্থ লিখতে আরম্ভ করলেন তোটকা আচার্য, আচার্য শঙ্কর সন্ন্যাসের পর তাকে নাম দিলেন তোটকা আচার্য, কারণ তোটক ছন্দে গুরু বন্দনা দিয়েই তার পুনর্জন্ম হয়েছিল, পুরনো গিরি মরে গেল, তোটক তোটক আচার্যের জন্ম হলো। এবং যা আমরা স্বামী রমনাথানন্দজির জীবনেও একই রকম ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাই, যা আমরা মহাকবি কালিদাসের জীবনে দেখতে পাই, তাকে তো মূর্খ কালিদাস বলা হতো, মা সরস্বতী কৃপা লাভে তিনি দিগ্বিজয়ী কবি হলেন, এমন করে হলেন সব সম্ভব। ওই যে বললাম সমস্ত চক্রগুলোকে যদি পুরো ব্যালেন্সে পুরো অর্ডারে আনা যায়, ওই ডিভাইন কানেকশনের সঙ্গে ওই ডিভাইন ফ্লোয়ের সঙ্গে যদি যুক্ত রাখা যায়, কোনো জ্ঞান কোনো আনন্দ কোনো শক্তি কোনো স্বস্তি কোনো শান্তির অভাব হতে পারে না যে কোনো পরিস্থিতিতে, ওই দ্বারগুলো বন্ধ হয়ে থাকে বলেই যত মুগ্ধতা কুগ্ধতা হতাশা ঘৃণা বিদ্বেষ গ্লানি হিংসা সব কিছু, এটা কারোর দোষ নয়, শুধু একটু জাগতে হবে, ঘুম ভেঙে নিজের ওই দরজাগুলো খোলার একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা এক পা এগোলেই সহস্র পায়ে দিয়ে আসেন শ্রী গুরু কৃপা করতে। তা সেই জন্য আজকে আমরা ওই তোটকাচার্য রচিত গুরু বন্দনাকে একটু গান করি। विदिताखिल शास्त्र सुधा जल धे महितोपनिषत् कथितार्थ विधि हृदये पुलये विमलं चरणं भव शंकर देशिक मे शरणं ভবিতা নিজ বোধ বিচারণ চা
भवशंकर देशिक मे शरणं विदितारमय विशदेककला मच किंचन कांचन मस्ति गुरु द्रुतमेव मिलत् विधेहि कृपां सहजाभव शंकर देशिक मे शरणं भवशंकर देशिक मे शरणं Oh,
তারা ওই বালির পত্নী
পরবর্তীকালে তিনি সুগ্রীবের পত্নী হন। আর গুরুদের কথা তো আমরা জানছি, কুমারী মাতা। তাহলে কেউ তো সতী নন, তাহলে তাদেরকে পঞ্চসতী বলা হচ্ছে কেন? আবার তাদের প্রণাম করা হচ্ছে, দেবীর আসনে বসানো হচ্ছে। এই নীতি আমাদের ভারতীয় নীতি, বাহ্যে রাজার আচরণে মন দিও না, অভ্যন্তরে যাও, তা জীবনের পরিস্থিতিকে বিচার করো, কোন পরিস্থিতিতে কোন মানুষ কোন অ্যাকশন নিচ্ছে। ওরকম কোন একটা তকমা বা কোন একটা স্ট্যাম্প দিয়ে কোন নীতি ওই একটা নীতির একটা কি বলবো পরিসীমার মধ্যে বেঁধে কোনো মানুষের জীবনকে বিচার করা যায় না। তো সেই প্রসঙ্গে আমি উপনিষদে অজস্র কাহিনী পাই। ধীরে ধীরে আমরা এই বেদান্তের কথায় কথায় ওই উপনিষদের গল্পগুলিও নিয়ে আসবো, চেষ্টা করবো গুরু কৃপায়। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এদের কেন পঞ্চসতী বলা হচ্ছে, তারা প্রত্যেকেই পরম সত্যে নিবেদিত। কুন্তী এবং দ্রৌপদী শ্রীকৃষ্ণে নিবেদিতা, আর অহল্যা তারা মন্দোদরী শ্রীরামচন্দ্র নিবেদিতা। ওই পরম সত্যের সঙ্গে তাদের ঝোঁক কোনোদিন ছিন্ন হয়নি, বাইরে জীবনে তাদের যাই ঘটে যাক। তা যারা কিনা পরম সত্যে নিবেদিত তারাই হলেন সতী। আর সেই জন্য কৈবল্যনাথ শ্রী শ্রী রাম ঠাকুর বারে বারে বলেছেন, পতিব্রতা হও, পতিব্রতা হও, পতিব্রতা হও, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককে। কারণ বেদান্ত দর্শন বলছেন পুরুষ একজন তিনি, আর আমরা সবাই প্রকৃতি, আমরা সবাই নারী। পুরুষ যদি কেউ থেকে থাকেন ওই একজন পুরুষোত্তম, তাতে নিবেদিত থাকা মানে সতীত্ব। তা এখন সাবিত্রীর ঘটনাটির মাধ্যমে ঋষি অরবিন্দ আমাদের এই বোধ দিচ্ছেন যে সাবিত্রী আর কেউ নন, সাবিত্রী হলেন জ্যোতি, গায়ত্রী, স্বর্ণবর্ণা জ্যোতি, তিনি হলেন গুরু শক্তি। আর আমরা প্রত্যেকে জীবাত্মা, আমরা সবাই হলাম সত্যবান, সত্যে আমরা রয়েছি কিন্তু সত্য থেকে বিচ্যুত। আমাদের সবার মধ্যে পরম সত্য রয়েছেন কিন্তু আমরা সত্য থেকে বিচ্যুত। তা এখন সত্যবান হওয়া সত্ত্বেও আমরা সত্যে প্রতিষ্ঠিত নই, তাই আমরা যমের কবলে পড়ে আছি। আত্মবিস্মৃতি হচ্ছে সেই যম, আমাদের বোধকে লুপ্ত করে রেখে দিয়েছে আমরা কি। তাই সাবিত্রীর কৃপা হলে ওই যমের মুখ থেকে সত্যকে উদ্ধার করা যায়, আমরা যে প্রকৃত সত্য স্বরূপ সে বোধ জন্মায়। তিনি হলেন গুরু শক্তি, সাবিত্রী, পরম সত্য। আজকে তো আমরা সম্পূর্ণটাই গুরুকে উৎসর্গ করলাম আমাদের এই কথাকে। এবং প্রথমে যে দুটি গুরু বন্দনা, গুরু বন্দনায় যে দুটি শ্লোক উচ্চারণ করেছেন আচার্য বিদ্যানন্দ মহেশ্বর, সেইটি দিয়েই আমরা আজকে কথাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আর 3 মিনিট রয়েছে হাতে, শেষে ওই ঋষি অরবিন্দের যে গায়ত্রী মন্ত্র জ্যোতি গুরু সাবিত্রীর উদ্দেশ্যে সেইটি উচ্চারণ করে আজকে বিরাম নেব। Yeah.
तत्सवितुः।